হাই গাইস, আজকে আমরা চন্দ্রকোনাতে একটা নতুন চায়ের আড্ডায় এসেছি, তন্দুরি চা। প্রথমে এক কাপ করে আমরা খেয়ে দেখলাম, খুব সুন্দর টেস্ট। এরা কি করছে, গরম একেবারে লাল টকটকে মাটির ভাড়কে গরম চায়ের মধ্যে দিয়ে সেটার টেস্ট অসাধারণভাবে পাল্টে যাচ্ছে। আমি তো নর্মালি অত চায়ের ভক্ত নই, কিন্তু এই যে আমার সাথে যারা এসছে তারা খুবই এক নম্বরে চায়ের ভক্ত। হ্যাঁ, এই যে দারুণ লেগেছে, রিভিউ পাচ্ছি আমরা অনলাইন রিভিউ। আর এই দোকানে, এটা হচ্ছে চন্দ্রকোনা ক্রসিং থেকে, চন্দ্রকোনা ক্রসিং থেকে 2 কিলোমিটার যে লেভেল ক্রসিং আছে চন্দ্রকোনা স্টেশনে, চন্দ্রকোনা রোড স্টেশনের, সেই লেভেল ক্রসিং থেকে 2 কিলোমিটার ঘাটালের দিকে যেতে হবে। আর এই দেখুন, আমরা সবাই এসেছি, এসে এখানে চা এনজয় করছি। আর দোকানের নাম হচ্ছে তন্দুরি চা। তন্দুরি চা এখানে বাকি তন্দুরি চায়ের সাথে পাওয়া যায় অনেক কিছু, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিকেন পকোড়া এইসব। এই যে আমাদের জন্য এখন দাদা চা বানাচ্ছে। দাদা, দোকানটা কবে হয়েছে? 2020 থেকে, না? তো এখানে কিরকম কাস্টমার হয় মোটামুটি? অ্যাভারেজ হয় না? আচ্ছা, তো আমরা টেস্ট দেখলাম, টেস্ট কিন্তু চায়ের দারুণ আমরা খেয়ে দেখলাম। এই যে দাদা আমাদের জন্য আবার আদা এলাচ ফ্লেভারে চা বানাচ্ছেন। এই যে আপনারাও আসবেন, খেয়ে দেখবেন দাদার হাতের চা, খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনার নাম কি দাদা, একবার বলে দিন। শুনতে পেলাম না, আরেকবার বলে দিন। দেখো, সুব্রত, সুব্রত দাদার চায়ের দোকান, ঠিক আছে। যে চা ঢালা হচ্ছে গরম মাটির ভাড়ের মধ্যে, যারা চা খেতে ভালোবাসেন, চায়ের ভক্ত, তারা জানেন যে একটু পোড়ামাটির ফ্লেভার যদি চায়ে অ্যাড হয় কি দারুণ লাগে খেতে। তো এভাবেই এখানে পোড়ামাটির ফ্লেভার চায়ের মধ্যে মিক্স হচ্ছে, আর খেতে টেস্ট অসাধারণভাবে পাল্টে দারুণ এক টেস্ট চলে আসছে। আমাদের আদা এলাচ ফ্লেভারের চা প্রায় তৈরি হয়ে এসেছে। সুন্দর আদা এলাচ ফ্লেভারের চা ঢালা হচ্ছে, আর গন্ধে চারিদিকটা মম করছে, সাথে মিক্স হয়েছে মাটি, পোড়া মাটির ভাঁড়ের একটা গন্ধ, যেটার জন্যই এখানে তন্দুরি চা বলা হচ্ছে। আর এই এই দেখুন চায়ের কি সুন্দর একটা, দারুণ দেখতে লাগছে, কালারটা দারুণ হয়েছে।